বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি, চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায়। কষ্টে থাকা মানুষগুলো সব সময় একটু বেশি হাসি খুশি থাকে কষ্টগুলো লুকানোর জন্য। আকাশ রং বদলায় সে তো মানুষের প্রয়োজনে, মানুষ রং বদলায় নিজের স্বার্থের কারণে। স্বার্থপর মানুষ সব কিছুতেই স্বার্থ খোঁজে, স্বার্থ হাসিল হলে আঘাত করে কেটে পড়ে। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে যায়। ঋণ পরিশোধ করা যায় কিন্তু উপকার কোনোদিন শোধ করা যায় না। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না। সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না, যখন আসে সব কিছু নিয়েই আসে, যখন যায় সব কিছু নিয়েই যায়। পুরুষের ব্যক্তিত্ব তার কথায়, নারীর ব্যক্তিত্ব তার আচরণে। বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কী আছে। শেখার মধ্যেও পার্থক্য একটা আছে, বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম উড়ে যায়। কাউকে কখনো ছোট ভেবো না, কারণ একটা কথা সব সময় মনে রাখবে, 5 টাকা দামের পেনও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে লাগে। আপন যখন পর হয় তখন সম্পূর্ণ ত্যাগ করতে হয়, এছাড়া কোনো গতি থাকে না। জীবন তখনই সহজ হবে যখন অন্যের উপর আশা কম আর নিজের উপর ভরসা বেশি হবে। ভাগ্য খারাপ ছিল না, ভরসা ভুল মানুষের উপর ছিল। এটাই বোধহয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল, কাউকে অল্পতে বিশ্বাস করে সহজে আপন করে নেওয়া। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। কাউকে অন্যায়ভাবে কষ্ট দিও না, মনে রেখো চোখের জলের অভিশাপ বড় কঠিন জিনিস। আমি যাদের আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি তাদের অবহেলা আমাকে শিখিয়ে দিয়েছে কীভাবে নিজেকে ভালোবেসে বাঁচতে হয়। তার জন্য কেঁদে কোনো লাভ নেই, যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে। তুমি আমার বিশ্বাস ভেঙেছ তাই তোমার কাছে আমি কৃতজ্ঞ, কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়েছ সবাই বিশ্বাসের যোগ্য নয়। চোখের সামনে মানুষের বদলে যাওয়ার রূপ দেখে আর হতাশ লাগে না, মানুষের বদলে যাওয়ার রূপ দেখতে দেখতে সেটা এখন স্বাভাবিক ব্যাপার বলে মনে হয়। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে। মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই, অতিরিক্ত কেয়ার করতে নেই, বেশি গুরুত্ব দিতে নেই, বেশি প্রকাশ করতে নেই। মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে তারা হারিয়ে যায়। সব আকর্ষণ ঠুনকো হবে, সব ভালোবাসা রং হারাবে যখন প্রাণবায়ুটা দেহ ত্যাগ করবে। এটা স্বার্থপরের যুগ, অতিরিক্ত সরল হলে মানুষ তোমায় দাম দিবে না। ঠিকানাটা যদি মনের মতো সুন্দর হয় তাহলে মন ফিরতেই চায় না। সম্পর্ক মানুষকে স্বপ্নবিলাসী করে তোলে, আর বিলাসী স্বপ্ন মানেই স্বপ্নভঙ্গের কষ্ট অনিবার্য। কর্মের থেকে বড় পরিচয়পত্র এই পৃথিবীতে আর কিছুই নেই। সব থেকে খারাপ অভিনয় হলো সবার কাছে নিজের ভালো থাকা উপস্থাপন করা। আবারও প্রেমে পড়বে তুমি, ভুলবে ঠকার যন্ত্রণা। মানুষটা যদি সঠিক হয় ভালোবাসাটা তবে মন্দ না। আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুটোই প্রয়োজনে ব্যবহার হয়। বাবা মানে বটবৃক্ষ, দুঃসময়ে মাথার উপর হয়ে থাকা ছায়া। বাবা মানেই এগিয়ে যাওয়ার সাহস আর প্রেরণা। জীবনে কোনোদিন ওই মানুষটাকে ঠকিও না যে তোমার মিথ্যাকেও সত্য ভেবে নেয়।